মোস্তফা কামাল ভাই, একেবারে যদি স্ট্রেইট প্রশ্ন করতে চাই যে বিরোধী কারা, খুঁজে পাওয়া বড় কঠিন। তো আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর সাবজেক্ট এনেছেন আপনি এবং অনুষ্ঠানে আমাদের চমৎকার একটা কেমিস্ট্রি। আজকে আমরা ছয়জন মানুষ এই অনুষ্ঠানে যুক্ত, তার মধ্যে আপনি আর আমি বাদে বাকি চারজনে রাজনৈতিক। ওই চারজনের মধ্যে আবার স্ক্রিনে যে তিনজন, তিনজনে মহাসচিব, তাদের মধ্যে আবার ভোটে যাওয়া আছে, ভোটে না যাওয়া আছে, আবার গিয়ে ফেরত আসা আছে, তিন কিসিম আছে ওখানে। তো মূল বিষয়টা হচ্ছে এখানে সবাই যে যা করেন, যারা নির্বাচনে যান বা গেছেন, তারাও দেশের স্বার্থে যান, তারা যেটা দাবি করতে চান, আবার যারা যান না তারাও দেশের স্বার্থে যান না। রাজনীতি করলে এই সুবিধাগুলো আছে, নানান সুবিধা আছে, যখন যেটা করেন সেটাই দেশের স্বার্থে, অথবা আমি আপনি করলে সেটার নাম হয়ে যাবে চালাকি চাতুরি, তারা করলে সেটার নাম হবে কৌশল। যেমন নির্বাচনে যেটা ওনারা ভাগযোগ বলছেন, অথবা ভাগবাটোয়ারা বলছেন, অথবা প্রচলিত যে শব্দ গোলমালটা যেখানে দিয়ে দিয়েছে, বন্টন নামায় গোলমালটা হয়ে গেছে। তো বিশ্লেষণে দাঁড়ায় বর্তমান যে প্রেক্ষিত, যে পরিস্থিতি, যে পারিপার্শ্বিকতা, এতে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কেউ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চান কি না এটা খুঁজে পাওয়া কিন্তু মাঠে খুব কঠিন। আওয়ামী লীগের যারা নমিনেশন পেয়েছেন অর্থাৎ নৌকার, তারা প্রত্যেকে চান তাদেরকে জয়ী করা হোক, তারা জিততে চান না কিন্তু, তাদেরকে যেন পাশ করিয়ে আনা হয়। যারা স্বতন্ত্র বা ডামি, এবার তো আর বিদ্রোহী বলা যাবে না, তারাও চান তাদেরকে যেন পাশ করিয়ে আনা হয়। এরপরে আছে কি জাতীয় পার্টি, তারাও চান, তারাও নিশ্চয় গ্যারান্টি চান। আবার বাকি যারা আছেন জাসদ, তারাও চান তাদেরকে পাশ করিয়ে আনা হোক, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতার দিকে তারা কেউ কিন্তু যেতে চাচ্ছেন না। মানে অথচ ওনারা জননেতা, কিন্তু জননেতা তো। আবার বাস্তবতা কি, ওনাদের রাজনৈতিক ইতিহাসও বেশ বর্ণাঢ্য, বেশ ব্যাকগ্রাউন্ড চমৎকার, কিন্তু আজকে এসে ওনারা নির্বাচনে অংশ নিয়ে মানে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন। তো সেখানে তারা প্রধানমন্ত্রীর উপর ভরসা করতে চান যে তিনি যেন তাদেরকে পাশ করিয়ে আনেন, কি অসহায়ত্ব দেখেন। পাশাপাশি আবার আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু রেগুলার বলে আসছেন যে একটু লড়ে আসেন, একটু প্রতিদ্বন্দ্বিতা করে আসেন, তারা কিন্তু নাখোশ, প্রত্যেকেই প্রত্যেকে নাখোশ। তারা চান, আবার মুখে কিন্তু বলেন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই। তো সেখানে বিএনপির অবস্থানটা কিন্তু শুরু থেকে পরিষ্কার, তারা এই নির্বাচনে জয়ের কোনো গ্যারান্টি দেখছে না। যে ব্যবস্থা নির্বাচনের, এই ব্যবস্থায় তারা জিতবে না সেটা তারা নিশ্চিত, কারণ তারা এই ব্যবস্থা নির্বাচনে একবার গিয়েও দেখেছে, একবার না গিয়েও দেখেছে। অতএব তাদের জন্য সেটা পরীক্ষা হয়ে গেছে। বাদবাকিরা যেটা বলেন, নানান চ্যালেঞ্জের কথা বলেন, নানান অংশগ্রহণের কথা বলেন, তো যদি অংশগ্রহণের কথা হয় সেটাও কিন্তু আপেক্ষিক। বাংলাদেশের বাস্তবতায় আওয়ামী লীগ অথবা বিএনপি কোনো একটা দল যদি নির্বাচনে না আসে, ওই নির্বাচনটা কার্যত অংশগ্রহণমূলক নির্বাচন হয় না, বড়াই করা যায়। যেমন এবারও বলা হচ্ছে 26-27টা দল আছে, 1886 জন প্রার্থী আছে, বিশাল ব্যাপার। একসময় আপনার মনে থাকার কথা, 1988 সালে জেনারেল একসাথে একটা নির্বাচন করেছিলেন, আওয়ামী লীগও ছিল না, বিএনপিও ছিল না, তারপর বিশাল দল, প্রায় 80টার মতো দল ছিল, যে বিশাল অংশগ্রহণমূলক, অর্থাৎ এক ধরনের তামাশা কিন্তু এগুলো, আসলে প্রতিদ্বন্দ্বিতা না। তো এবার কিন্তু মন্দের ভালো একটা কথা আছে, যে বিএনপি নাই, অর্থাৎ অংশগ্রহণমূলক শর্তটা পূরণ হয়নি আপনি ধরেন। এরপরও কিন্তু সুষ্ঠু নির্বাচন করার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন বারবার, একটি দল বাদে বাদবাকিদের নিয়ে যদ্দূর সম্ভব, আবারও আমি বলছি যদ্দূর সম্ভব, মন্দের ভালো সুষ্ঠু নির্বাচনের একটা পরিস্থিতি কিন্তু ছিল, যে তারা তারা লড়াইটা করুক। কিন্তু আপনি খেয়াল করেছেন, কেউ লড়াই করতে চায় না, সবাই দয়ার কোটায়, মায়ার কোটায় একটু ভাগ চায়, লড়াই করতে চায় না কেউ। তো এই পর্যায়ে এসে এখন কিন্তু চাচ্ছে লড়াই করতে, বিএনপি চাচ্ছে কিন্তু, বিএনএম বলছে, আমরা যে বিএনএম আছে আমাদের সাথে, তাও কথার মধ্যে যেটা শাহজাহান ভাই বলেছেন, প্রতিক্রিয়াটা আরও পরে দিবেন বলছেন, কিন্তু আসলে দিয়ে ফেলছেন। শাহজাহান ভাই কিছু প্রতিক্রিয়া দিয়ে ফেলছেন, একটা উদাহরণও টেনে এনেছেন, হয়তো ভবিষ্যতে আরও বলবেন। তো অনেকটা টেস্টের মতো তাদেরটা টেস্ট, কিন্তু ওনাদের যে চমক ছিল যে অনেক আসনে ওনারা তো শেষ পর্যন্ত সব আসনে সেভাবে দিতেও পারেননি, চেষ্টা করেছেন। তো সেখানে চ্যালেঞ্জের কথা শুনবো, সেখানে আরেকটা প্রসঙ্গ শাহজাহান ভাইয়ের কথায় আসছে, যেটা কিংস পার্টি। বাংলাদেশে কিংস পার্টি বলতে আমরা বুঝি, যেটা প্রচলিতভাবে বুঝি, যে সরকার যেটাকে তৈরি করে দেয় 111-এর ধারণা থেকে। আসলে বাস্তব অর্থ বাংলাদেশে কিংস পার্টি দুটা, একটা বিএনপি আর একটা জাতীয় পার্টি, এই দুইটা হচ্ছে ক্ষমতায় থেকে দল গঠন করা, সেটা মূলত কিংস পার্টি, অর্থাৎ রাজদল, যেটারে আমরা বলি রাজকীয় দল। বাদ বাকিরা মূলত উচ্ছিষ্ট, বিভিন্ন সময় কারা এদেরকে মাঠে ছাড়ে বা তারা কেন নামেন,
এগুলো নিয়ে নানান কথা আছে, আবার তাদের আবার ফেরত আসার কথাও আছে। ওই যখন তারা আলাদা দলে যান তখনও গণতন্ত্রের স্বার্থে যান, আবার যখন মূল দলে ফেরত আসেন সেটাও গণতন্ত্রের স্বার্থে আসেন অথবা দেশের স্বার্থেই, তাদের কাছে এসব কথা থাকে। সেটা 111 নিশ্চয়ই আপনার মনে আছে কিছু কিছু ঘটনা, ব্যাপক আয়োজনে তারা কিন্তু নানান পার্টি করেছেন, আবার যে যার মতো করে মূল দলে ফেরত গেছেন। একসময় যদি আওয়ামী লীগের কথা আপনি ধরেন, আওয়ামী লীগ কিন্তু চার ভাগ হয়েছে, প্রত্যেক ভাগে দেশের স্বার্থে, সবাই জনতার স্বার্থে, কিন্তু আবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আজকের তার নেতৃত্বে আবার দেশের স্বার্থে এক হতে হয়েছে। এই বিএনপিও কিন্তু হুদামতিন বিএনপি, নানান ভাগে বিএনপি ভাগ হয়েছে, তারা আবার সময় দৃষ্টি কিন্তু তখন তাদের আবার একটা বক্তব্য থাকে রাজনীতিবিদদের, যে ঘরের ছেলে ঘরে ফেরে আসা, সেটাও দেশের স্বার্থে। অর্থাৎ দেশের স্বার্থে তারা এমনভাবে ব্যবহার করেন শব্দটা, তাদের সুবিধা বেশি এই শব্দগুলো ব্যবহার করার। তো সেটা করতে করতে আজকে যে পর্যায়ে আসছে এটা কাঙ্ক্ষিত ছিল না, অন্তত আবারও বলি মন্দের ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হতে পারে। অসংখ্য ধন্যবাদ। তারাও চাননি, যারা গেছেন তারাও চাননি, যারা গিয়ে ফেরত আসছেন তারাও চাননি, তারাও প্রত্যেকে ভাগের একটা হিস্সা চান, একটু শরিকানা চান। জি, আসল কথাটা সেটা।